الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وعليكم السلام ورحمة الله وبركاته. يقبل البروشنوتية دي خارجي كارا খারিজি হচ্ছে ইনদাহা গুলু খারিজি হচ্ছে এমন একটা দল যার যাদের মধ্যে দিনকে নিয়ে বাড়াবাড়ি রয়েছে যে মুস্তাহিদাতুন ওয়া ইন্দাহ যালিক তারা অনেক এবং এবং আরো কিছুতে কিন্তু আল্লা কিনা উন কিন্তু তাদের মধ্যে রয়েছে হুলু যে দিন কে নিয়ে বাড়াবাড়ি যেমন ইউকাফির সিদ্ধাতে হুলু বিহিম আর তাদের বাড়াবাড়ি কারণ বাড়াবাড়ির কারণেই তারা কি করে যারা পাপী তাদেরকে কাফির বলে গণ্য করে যেমন এরাওনা মানে জনা বা কুফির যে ব্যক্তি জেনা করলো সে কাফির হয়ে গেল মানে শারিবাল কুফির যাকে যে মদ পান করলো মাদক দ্রব্য পান করল সে কাফির যে মা বাপের অবাধ্য হলো সে কাফির এক কথায় আহ কাবিরা গুনার জন্য তারা কাবিরা গুনাকারীকে কাফির মনে করে কিন্তু আহলিস জামাতের আকিদা বা বিশ্বাসের এরকম নয় যে আকিদার বিশ্বাস আহলে সুন্নাত জামাতের যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কুফরি এবং শিরক না করবে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলা যাবে না হ্যাঁ কাবিরা গুনাহ করলে সে মহা অন্যায় করলো এর জন্য তাকে তওবা করতে হবে আর তওবা যদি না করে তাহলে মহান আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া যাবে মহান আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করবে ইচ্ছা না করলে তাকে শাস্তি দেবেন আর এদের সম্পর্ক সম্পর্কে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন ইমরকুমারি কাতুন আলাহ ইনি মিনাল মুসলিমিন তারা মুসলমানদের জামাত থেকে না যেমন তীর আহ যে তীর যেমন শিকারীর শরীর ভেদ করে বের হয়ে যায় ঠিক সেরকম এরাও বের হয়ে যাবে নামাজকে তাদের নামাজের কাছে নগণ্য মনে করবে তাদের তোমাদের কাছে নগণ্য মনে করবে তার মানে তোমরা নিজেদের কেরাতটাকে তাদের কেরাত তুলনায় নগণ্য মনে করবে ইমরকুল আমি ইসলাম ইসুম্মালা ইয়ুদুনা ইলেই ইসলাম থেকে বেরিয়ে যাবে তারপরে তারা ইসলামে আর ফিরবে না এরা হচ্ছে সব তার মানে প্রথমে যেমন আল্লাহ রসুম সাল রস আরেকটা হাদিসে বলছেন ইয়াম রকু না ইসলাম একামা রকো শাহ মহিলা রমি রমি ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যে যেমন শিকার তীর শিকার ভেদ করে বেরিয়ে যায় লাইন আদ্রক্তুহুম লাকতুলানদহুম কতল আদ যদি আমি তাদেরকে পেয়ে যাই তাহলে আমি আদ জাতির মত তাদেরকে সকলকে হত্যা করব ফাইনাহু আইনমা তলাকীতুমহু ফক্তুলুহুম তোমরা যেখানেই তাকে পাও তাদেরকে পাও তাদেরকে হত্যা করো ফাইন নাফি কতিহিম আজরান লিমান কতলহুম যারা তাদের হত্যা করবে তাদেরকে হত্যার জন্য তাদেরকে আজর এবং সওয়াব দান করা হবে এরা হচ্ছে যে খাবারি তাহলে খারেজ বুঝতে পারলাম যে আমাদের থেকেও বেশি কি হবে ধার্মিক হবে বাহ্যিক দৃষ্টিতে আমাদের থেকেও বেশি ধার্মিক আমাদের থেকে শ্যাম পালন করবে সালাত আদায় করবে তারপরে মনে করেন তারা কোরআন তেলাওয়াত করবে অনরবত কোরআন তেলাওয়াতে তারা লেগে থাকবে কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে কারণ তাদের আকিদা এবং বিশ্বাসের কারণে